নমস্কার আমি মৌসুমী শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প জাহাজবাড়ির পরি গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না কিন্তু আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন চলুন দেরি না করে শুরু করি জাহাজ বাড়ির পরি গোলাপি আসছে না দেখে নিজেই সকালের চায়ের জলটা চাপিয়ে দিয়েছিলাম সবে পাতা ভিজিয়েছি ডোরবেলের সুরেলা যাক গোলাপি অপ্রসন্ন মুখে বললাম তুই যে কি হচ্ছিস দিন দিন বকুনিটা গোলাপি গাই মাখল না চোখ ঘুরিয়ে বলল কি কাণ্ড গো বৌদি কি কাণ্ড শুনেছ কি হয়েছে বাহানা বানাচ্ছে দেরি করে এলেই মেয়েটা আজব আজব গপ্প ফাঁদে গলা রুক্ষ করে বললাম কি হয়েছে ঢাকুরিয়া স্টেশনে কোনো পাগল সার্কাস দেখাচ্ছে নাকি মাতাল গড়াগড়ি খাচ্ছে আর তাই দেখতে গিয়ে তোর না গো না গোলাপি শুরু করে ফ্ল্যাটের অন্দরে সেঁধিয়ে এলো এই মোরের মাথায় আজ জোর জট লাগো জাহাজ বাড়ির পরি দিদি নাকি কাল পালিয়েছে চা, কি আবল তাবোল বকছিস মা কালী দিব্যি কাল বিকেলে দাসপাড়া বাজারে নাকি সবজি কিনতে গেছিল তারপর থেকে তার আর টেরেস নেই আকাশ থেকে পড়লাম বলে কি পরীরা থাকে আমাদের মোড়ের হলুদ বাড়িটায় পরীর বাবা ছিলেন জাহাজের ক্যাপ্টেন সেই সুবাদেই কি করে যেন নামটা চালু হয়ে গেছে এলাকায় দোতলা বাড়িখানায় বিন্দুমাত্র জাহাজের আদল নেই তবুও ক্যাপ্টেন সাহেব বহু কাল আগেই পরপারে তার স্ত্রীও গত হয়েছেন বছর ছয়েক ও বাড়ি এখন পুত্রকন্যাদের অধিকারে বড় ভাই ছোট ভাই বিয়ে করে সংসারী হয়েছে মেজটি এখনো ধর্মের সাঁড় আর পরিত্য বিয়ের প্রশ্নই নেই লেখা বড়া করেনি দেখতেও তেমন সুবিধের নয় মেঘে মেঘে বয়সও গড়িয়েছে বেশ না হোক পঁয়ত্রিশ ছত্রিশ তো হবেই যথেষ্ট মুটিয়েওছে দানি। তবে পরি ভারী মিশুকে টাইপ এ পাড়ায় আমরা এসেছি প্রায় বছর পাঁচেক আমার সঙ্গে ভাবও হয়ে গেছে দিব্যি প্রচুর বক বক করতে পারে মেয়েটা বাড়িতেও চলে আসে হুটহাট এ বাড়ি ও বাড়ির ঘোঁট শুনিয়ে যায় নিজের বাড়িরও একেবারে সাদা মাটার রহস্যহীন একটা মেয়ে একটু বা মাটো সেই কিনা আচমকা অন্তর্হিত কেন প্রশ্নটা জীবের ডগায় এসে গিয়েছিল গেলে নিলাম গোলাপের সঙ্গে এসব নিয়ে আলোচনার কি দরকার জি চাকররা বাবুদের বাড়ির কেচ্ছা কেলেঙ্কারির গন্ধে ভারী আমোদিত হয় স্বভাবতই গোলাপি রসে ফুটছে আচার চাটার মতো করে বলল দিদির মেজো ভাইটা রাস্তায় দাঁড়িয়ে কি গাল পাটছে গো বলছে বজ্জাত মেয়ে ছেলে আমাদের এভাবে আতান্তরে ফেলার কোনো মানে হয় ফেরুক একবার হারাম জাদি মেরে যদি পাট না করি তো আমি এক বাপের ব্যাটা নই মুখ ফুসকে বেরিয়ে গেল মেজো মানে ওই গাঁটটা গোট্টাটা চুলে কদম ছাঁট হ্যাঁ গো হ্যাঁ ওই অলম্বুসটা লাট্টু যে চিটিংবাজি করে বেড়ায় গোলাপি ভুল বলেনি পাড়ায় ছেলেটার খুব বদনাম একে ওকে তাকে টুপি পরানোই নাকি লাট্টুর পেশা কাউকে জমি কিনিয়ে দেওয়ার নাম করে কর্পোরেশনের মাঠ দেখিয়ে নোট হাতাচ্ছে তো কাউকে চাকরির টোপ দিয়ে তার পকেট হালকা করছে এই তো এক মাসও হয়নি রাত এগারোটায় জাহাজ বাড়ির সামনে কি হল্লাগুল্লা চেঁচামেচি শুনে সুপ্রকাশও বেরিয়ে গেল দেখতে ফিরে এসে বলল সেই পুরনো কিস্সা ফোর টোয়েন্টি কেস কাকে নাকি কোনো এক গ্যারেজের টয়োটা কোয়ালিস দেখিয়ে মাত্র সত্তর হাজারে পাইয়ে দেবে বলে আগাম দশ হাজার ঝেঁপে বার কয়েক চোর কি খেয়ে লোকটা এবার চড়াও হয়েছে সদল বলে দর পাচ্ছে জোর তবে কথায় আছে না চোরের মায়ের বড় গলা লাট্টু কুমারও খিস্তির বান ডাকাচ্ছে সমান তালে দোকান কাটার কাকে বলে তা এহেন গুণের গুণনিধির দাদাটি এখন বনের ওপর গার্জেনি ফলাচ্ছে প্রকাশ্যে বলবো না বলবো না করেও বলে ফেললাম গলা ফাটিয়ে কি হবে বোনের খোঁজ খবর করেছে কোনো হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেছে হাসালে বৌদি বেরোলো বাজারের থলি নিয়ে আর চলে গেল কুটুম বাড়ি মনে কোনো রাগ দুঃখ থাকলে যেতেই তো পারে হয়তো ভাই ভাইয়ের বৌদের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল ঝগড়া তো জাহাজ বাড়ির রোজকার ভজন কীর্তন গো বৌদি তাতে কি আর পরিদিদির গায়ে ফোসকা পড়বে আরও কত কিছুই তো হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দাসপাড়া বাজার এখান থেকে ক পাগো অ্যাক্সিডেন্ট হলে কেউ একটা খবর পেতো না তাহলে আর কি চাটা ছেকে ফেলো বললাম বটে তবু ভাবনাটা যেন লিফটে গেল মাথায় পায়ে পায়ে সোফা এসে বসলাম সুপ্রকাশও উঠে পড়েছে সেন্টার টেবিলের ঠ্যাং তুলে সে এখন খবরের কাগজে মগ্ন প্রথমে শেয়ারের পাতাটা খোলে সুপ্রকাশ সম্প্রতি কিছু টাকা রেখেছে মিউচুয়াল ফান্ডে বাসি মুখে দেখে নেয় দর উঠল না পড়ল আজ বোধহয় বাজার চড়েছে সুপ্রকাশের মুখ বেশ আলোকিত গোলাপি চা রেখে যাওয়া মাত্র চোখ থেকে নামালো কাগজ ঠোঁটে কাপ ছোঁয়াচ্ছে আয়েসি মেজাজে সমাচারটা শোনানোর জন্য আমার পেট ফুলছিল চায় একটা চুমুক দিয়েই বললাম এই জানো পরীকে নাকি পাওয়া যাচ্ছে না কোন পরী ভিক্টোরিয়ার আরে না আমাদের পাড়ার পরী জাহাজ বাড়ির পরি সে লেংড়িটা হা হা ওভাবে বলছো কেন বেচারার পায়ের তলায় করা পড়ে গেছে তাই একটু টেনে টেনে হাঁটে নাকি ওইভাবে হাঁটে বলেই পায়ের তলায় করা পড়েছে বাজে বোকোনা তো কথাটা শোনো কাল সন্ধ্যে থেকে পরি আর খোঁজ নেই বাজার করতে গিয়ে আর ফেরেনি বাঁচা গেছে অনেক কাল আগেই ওর উড়ে যাওয়া উচিত ছিল যা একখানা ফ্যামিলি বাপস এ বলে আমায় দেখ ও বলে আমায় মেজটির তো বোধ হয় ইন্টারপোলে নাম উঠে গেছে বড়টি একটি চালবাজ নাম্বার ওয়ান আর ছোটটি তো রীতিমতো মিস্টিরিয়াস আজ শুনি স্টোনের ব্যবসা করছে তো কাল টয়ের এই দিল্লি ছুটছে এই মুম্বাই হাদও কিছু করে কি না করলেও কি করে কোন পথে করে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে একটাই গুণ ছোটটা বড়টার মতো বারফাট্টাই মারে না হ্যাঁ ছক্কার ব্যবহারটা ব্যবহার বেশ ভালো ব্যবহার তো বড়রও ভালো কি যেন নাম হ্যাঁ ভেকু ভেকু একদিন আমাকে বলেছিল ও নাকি একসময় রেসিং কার চালাতো কার র্যালির নেশা ছিল এখন সেই মিস্টার ভেকু বাবু বাগানের এক বুড়ো হোমিওপ্যাথ ডাক্তারের লজ্জরে ফিয়েট চালায় আহা বিয়ে থা করেছে যা করে হোক কিছু রোজগার পাতি তো করতে হবে কলেজটাও তো ডিগোতে পারিনি কিন্তু তো পিএইচডি বাক্তাল্লার বহস শুনবে সেদিন বাটা ফিয়েটের ড্রাইভিং সিটে বসে কায়দা করে খই নিপিটছে আমি দেখে জাস্ট একটু হেসেছি হোমনি একটা ডায়লগ ছেড়ে দিল শরীরে ব্লু ব্লাড বইছে দাদা তাই বনেদি গাড়ি ছাড়া চালিয়ে সুখ পাই না এই গাড়ি দেখতে যেমনই হোক খাঁটি ইটালিয়ান সিক্সটি টুতে র্যালিতে পার্টিসিপেট করেছিল ওরা কিন্তু সত্যি বনেদি বংশ আদি সপ্তগ্রামের সান্নাল বিখ্যাত পণ্ডিত হেরম্ব মৈত্র নাকি ওদের মার সম্পর্কে মামা হন শিশির ভাদুরিও যেন ওদের কিরকম একটা দাদু কে তোমা এসব গপ্প মারে হ্যাঁ পরির মুখে শুনেছি ওদের নাকি এমন হিন দশা আগে ছিল না পুরো নাকি বড় হয়েছে সাহেবা দেখো না কেমন ইংরেজি বলে ফটর ফটর ওর মা ছিলেন আর্মি অফিসারের মেয়ে খুবই এটিকেট দুরস্ত টেবিল ম্যানার্স থেকে শুরু করে প্রতিটি আদব কায়দা নাকি শিখিয়েছিলেন ছেলে মেয়েদের নিজে এককালে ঘোড়ায় চড়তেন গাড়ি ড্রাইভ করে পরিদে স্কুলে পৌঁছে দিয়ে আসতেন ভাইজাগে ওদের ফ্ল্যাটটাও নাকি ছিল ছবির মতো জাহাজ থেকে রিটায়ার করার পর ওর বাবার মাথায় কি যে ভূত চাপল কলকাতায় থিতু হওয়ার জন্য পাগল হয়ে পড়লেন জানি জানি সুপ্রকাশ হাত তুলে আমায় থামালো ওদের হিস্ট্রি এ পাড়ার সকলেরই মুখস্থ ক্যাপ্টেন মশাই এখানে এসে বাড়ি বানালেন একটা মেরিন ট্রেনিং স্কুল খোলার জন্য তর্জোর শুরু করেছিলেন তারপর হঠাৎ তার ক্যান্সার ধরা পড়ল চিকিৎসা করতে করতে ফ্যামিলি পুরো ফৌদ কিন্তু একটা কথা কিছুতেই আমার মাথায় ঢোকে না এতই যদি ঘেমা পরিবার ছেলে মেয়েগুলো এমন অশিক্ষিত কুলাঙ্গার হয় কি করে ছক্কাটা বোধ হয় কেঁদে কুকিয়ে গ্র্যাজুয়েট বাকিগুলো তো মনে হয় স্কুলও পেরোয়নি পড়ি নাইন অব পড়েছিল এগুলো না কেন হা হা ফ্যামিলিতে অমন একটা বিপর্যয় ডোন্ট টক রাবিস ওর চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায় অনেক ফ্যামিলিকে পড়তে হয় তারপরেও ছেলেমেয়েরা ঠিক লেখাপড়া শিখে দাঁড়িয়ে যায় ওই তো একটা আস্ত বাড়ি ছিল ওটা বেচেই তো যা একটা ব্যবস্থা করা যেত ছেলেগুলোই বা ঢব্বাজ চিটিংবাজ বনে গেল কেন মুখ দিয়ে বেরিয়ে গেল কেন হলো খোঁজো কারণটা খোঁজো দে আর মাস্ট বি সামথিং রং ইন দ্য ফ্যামিলি মা নিশ্চয়ই লাই দিয়েছে ছেলেদের অথবা কেয়ারলেস থেকেছে মেয়ের ফিউচার নিয়ে তিনি সেইভাবে ভাবেননি কিংবা যেভাবে ভেবেছেন তার পরিণামই কুষ্মাণ্ড ভাইগুলোর সঙ্গে বাস করতে হচ্ছে এখন হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে মেয়েটা কোথাও ট্রেনের তলায় গলা দিতে গেল কথা পরি মরবে কেন ও মরলে বেঁচে যাবে নইলে অনন্ত দাসীবৃত্তি ওর কপালে লেখা আছে দেখেছ তো ভাই ভাইয়ের বউগুলো ওকে কি খাটান খাটায় বাজার হাট দোকানপাট রান্না বান্না সব ওই মেয়ের ঘাড়ে ছক্কার মেয়ের করতে হচ্ছে কেন বেবি পালায়নি তাই তো আমার মাথায় ঢোকে না রাস্তায় বসে ভিক্ষে করলেও অনেক সুখে থাকবে কথাগুলো মানতে ইচ্ছে করছিল না আবার প্রতিবাদও করতে পারছিলাম না সুপ্রকাশ চলে গেল বাজারে টুকিটাকি ঘরকন্যার ফাঁকে ফাঁকে পরির কথাই ঘুরে ফিরে আসছিল মনে সত্যি তো মেয়েটার বিয়েথা দেয়নি কেন পরি অবশ্য বলে মা তার বিয়ের চেষ্টা করেছিল কিন্তু সম্বন্ধগুলো লাগেনি কিন্তু সত্যি কি তাই উঠে পড়ে লাগলে পরির বিয়ে কি হতো না এখন নয় বেঢপ বনে গেছে চিরকাল নিশ্চয়ই এরকম ছিল না গায়ের রং তো মোটামুটি ফর্সা বিশ বাইশ বছর বয়সে অবশ্যই খানিকটা লাবণ্য ছিল তবে কি পরীর মা চাননি পরীর বিয়ে হোক খরচাপাতির কথা ভেবে পিছিয়েছিলেন কি নাকি মেয়ে চলে গেলে তার খিদমৎগাড়ি করার আর কেউ থাকবে না বলে গুটিয়ে থাকতেন এক সময়কার বেয়ারা বাবুরচি দাসদাসী নিয়ে বাস করা অভ্যস্ত জীবনে একজন সর্বক্ষণের পরিচারিকা হিসেবে মেয়েকে ব্যবহার করে যাওয়াটাই কি তার বাসনা ছিল ভাই দাদারাও হয়তো সেই কারণেই পরিকে ঝিয়ের বেশি কিছু ভাবতে পারে না কিন্তু তাই বা বলি কি করে পরিত্য সংসারে ভালোই দাপট গাধার মতো খাটে বটে আবার ভাই বৌদের তো দাবড়ায়ও পরীর মাকেও স্বার্থপর ভাবাটা বোধহয় ঠিক নয় ভদ্রমহিলাকে আমি দেখিনি পরীর মুখে শুনেছি বর মারা যাওয়ার পর থেকেই ভদ্রমহিলা নাকি সুগার পেশেন্ট শেষের দিকে বাতের ব্যথাতেও নাকি কষ্ট পেতেন যুবতী বয়সে ঘোড়া থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন সেটাও নাকি পরে ভুগিয়েছে খুব হয়তোবা সেই কারণে মেয়ের ওপরে একটু বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন ভ্যাগাবান ছেলেরা মায়ের দেখভাল করবে এ তো আর আশা করা যায় না তাছাড়া পরীর সম্বন্ধগুলোও তো ভালো আসেনি দোকানদার পিয়ন কোটের মুহুরি কিংবা বৌমরা আদবুড়ো স্কুল মাস্টার এককালে যে মহিলা হাইফাই সোসাইটিতে বিচরণ করেছেন তিনি কি করে সজ্ঞানে ওই ধরনের পাত্রের হাতে মেয়েকে তুলে দেন যাই হোক পরীর চিন্তায় মনটা কেমন মেঘলা হয়ে রইল দিনভর সুপ্রকাশ অফিস থেকে ফেরার পরে রাতেও খানিক গবেষণা হলো তারপর উত্তেজনাটা আস্তে আস্তে থিতিয়েও গেল সংসারে হাজারো কাজ লক্ষ্য ঝামেলা তার মধ্যে পাড়ার এক কর মেয়ের কথা কদ্দিনই বা মাথায় থাকে তবে গোলাপির কল্যাণে পরি মুছল না পুরোপুরি গোলাপির নিজস্ব একটা নিউজ নেটওয়ার্ক আছে সেই সব সাংবাদিকদের অন্তর তদন্ত আচ্ছা আচ্ছা চ্যানেলকেও ঘোল খাইয়ে দিতে পারে তাদের সেন চক্ষু এড়িয়ে পাতালেও বাস করা অসম্ভব পরে গোলাপি বোম ছাড়ল হঠাৎই একদিন এসে বলল ও বৌদি গো তাই নাকি কোথায় সোনার পরে বিয়ে করে ঘর বেঁধেছে কার সঙ্গে একটা লোক সে নাকি পতে ম্যাজিক দেখিয়ে বেড়ায় যা তার সঙ্গে পরিির ভাব হবে কি করে এই দুনিয়ায় কিছুই আজব নয় গো বৌদি কার সঙ্গে কার কোথায় কখন যে মনের মিল হয়ে যায় কে বলতে পারে লোকটা নাকি দাসপাড়া বাজারে এসে মাঝে মাঝে ভেলকি দেখাতো সেইখানেই বুঝি চার চক্ষুর মিলন তা পালালো কেন বলে কই তো যেতে পারতো হয়তো ভেবেছে ভাইরা আটকে দেবে পরিদিদি না থাকলে তো জাহাজ বাড়ি অচল ওই তো পরিদিদি পালিয়ে যাবার পর দু দুটো দিন ও বাড়িতে হাঁড়ি চড়েনি বনের শোকে নয় গো তুই থুলি মই থুলি করে বড় বউ ভাবছে সে রান্না চাপালে পাকাপাকি ভাবে তাকেই রাঁধুনি বনে যেতে হবে ছোট বউও ভাবছে একবার হেসেলে ঢুকলে হেসেল বুঝি তার ঘাড়ি চাপল ভেরুয়া বট দুটো তাদের তালে তাল মেরে যাচ্ছে আর মেজো তো ধর্মের ষাট তার তো বউ ছেলের বালাই নেই সে বসে বসে বগল বাজাচ্ছে আর দোকান থেকে রুটি তরকা এনে ওদের সামনে গপাগপ সাঁটাচ্ছে শেষ বড়ই বড় ছোটই মিটিং করে ঠিক হলো এক বউ সকালে ভাত রাঁধবে সেঁকবে বিকেলে তা রুটিতে তো খাটনি বেশি তাই এ যে রুটি পরের হপ্তায় সে ভাত আর মেজো অলম্বুসের ডিউটি শুধু সাবড়ে যাওয়া খেতে না দিলে সে মেরে ধরে কেড়ে কুড়ে খেয়ে নেবে শোনো না আজকাল কি ক্যাচ ম্যাচ বাদে ও বাড়িতে শুনি বটে কানে আসে মাঝে মাঝে রাত বাড়লেই ভাই ভাই গান বাজনা শুরু হয়ে যায় সঙ্গে বৌদের দোহার কি তা সে তো আগেও হতো নিজম হলে জাহাজ বাড়ি জেগে ওঠে মাথা ঝাঁকিয়ে বললাম ও বাড়ির পাঁচালি কে শুনতে চায় পরির কথা বল সে এখন আছে কেমন বর পেয়েছে ঘর পেয়েছে আমদেই আছে নিশ্চয়ই তা তুই তো থাকিস তাল দিতে তুই খবর পেলি কি করে সোনারপুর মারিয়ে আসা যাওয়া করতে হয় গো বৌদি আমাদের ক্যানিং এর গাড়িতেও সোনারপুরের বাতাস ঢুকে পড়ে দোকা খাওয়া দাঁত ছড়িয়ে হাসলো গোলাপি চোখ টিপে বললো সোনারপুর থেকে কত মেঢাকুরেতে কাজ করতে আসে কেউ একজন জানতে পারলে গন্ধ ছড়িয়ে পড়তে কতক্ষণ পরির ভাইরা খবর পেয়েছে নিশ্চয় বিমলা তো বলছিল লাট্টুকে নাকি দেখেছে সোনারপুরে সে নাকি প্রায় পরী দিদির বাড়ি যায় আশ্চর্য পাড়ায় কেউ জানে না তো চেপে রেখেছে বিয়ে হোক আর যাই হোক তোমাদের মতো ঘরের এটা কেচ্চা তো বটে মনে মনে হাসলাম ভেকু লাট্টু ছক্কারা তাদের ঘরের খবর যেন কত গোপন রাখে ফুলিয়ে ফাঁপিয়ে জব্বর একখানা গুল ফাঁদতে পারছে না বলে কথাটা এখনো চাউর করেনি বোধ যখন করবে কম সমের উপর দিয়ে যাবে না নির্ঘাত হুডিনির বংশধর না বলুক পরির বরকে পিসি সরকারের ভাইপো যাক পরীর একটা হলো মেয়েটার যা শিক্ষা দীক্ষা রূপ বয়স কি বেচারা এখন সুখে থাকলেই শান্তি ঐন্দ্রজ্জ্বালির সুখ অবশ্য বেশি দিন সইল না পরীর বছর ঘুরতে না ঘুরতে হঠাৎ একদিন পরি লটবহন নিয়ে নয় পেটে একটা বাচ্চা নিয়ে সুপ্রকাশী মোড়ের চায়ের দোকান থেকে নিয়ে এসেছিল বার্তাটি ম্যাজিশিয়ান ম্যাজিসিয়ান নাকি খেলা দেখাতে বনগানা বসিরহাট কোথায় গিয়েছিল তারপর থেকে সে নিজেই ভ্যানিস অপেক্ষা করে 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 অগত্যাপরি ফিরে এসেছে শুনে তো আমার মাথায় হাত বললাম সর্বনাশ আবার ওই বাড়িতে পরীর ভাইদের কি রিয়াকশন ভেকুয়ার লাট্টু তো মোড়ে দাঁড়িয়ে তারস্বরে ডুয়েট গাইছে ভেকু বলছে হার আমির বাচ্চা তুই সান্নাল বাড়ির মর্ম বুঝলি না জানিস এখনো আদি সপ্তগ্রামের বাড়ির পুজোয় আমাদের চণ্ডী মণ্ডপে সাতশো লোকের পাত পরে আর লাট্টু বলছে আমার বোনের সঙ্গে বেইমানি আমি ছুটিয়ে দেব ওশালার দেখা পাই একবার পেছনে গ্রে হাউন্ড লেলিয়ে দেবো ওশালাকে খুন করে যদি ফাঁসি না যাইতো আমি সাত পুরুষের বেজন্মা সাত পুরুষের বেজন্মাটা কি আমার বোধগম্য হলো না আর সাতশো লোকের পাট পড়ার মতো চণ্ডী মণ্ডপটা কত বিশাল হতে পারে তাও কল্পনা করতে পারলাম না শুধু বুঝলাম বোনের এই অপমানে দাদারা অতিশয় মর্মাহত সঙ্গে সঙ্গে আশ্বস্ত হলাম যাক জাহাজ বাড়িতে পরীর আবার থাকা নিয়ে অন্তত সমস্যা হবে না দিন পাঁচ ছয় পরে হঠাৎ পরী স্বয়ং এসে হাজির দুপুরবেলা সেই একই ভঙ্গিতে দুলে দুলে মুখে কোনো দুঃখের ছায়া নেই বরং আগের মতোই একটা নির্বোধ হাসির টুকরো ঝুলে আছে ডাকলাম আয় আয় কদিন পরে দেখছি তোকে একটু ভালো করে দেখি একটু যেন লজ্জা পেল পড়ি বলল, দূর আমাকে দেখার কি আছে বারে তুই কত বদলে গেছিস হাতে শাখা কপালে সিঁদুর বলতে বলতে ফোলা পেটটার দিকে আঙুল দেখালাম এটাও তো নতুন পরি হেসে ফেলল পেটটা বড্ড বেড়ে গেছে গো কমাস চলছে পাঁচ পরশু থেকে হেব্বি ডুঁড়ছে শোয়ার ঘরে নিয়ে এলাম পরীকে খাটের বাজুতে হেলান দিয়ে বসল দু দুপা ছড়িয়ে দিল সামনে তিনতলায় উঠে হাঁপাচ্ছে অল্প অল্প পরীকে এক গ্লাস জল এনে দিয়ে আমিও বসেছি সামনে জিজ্ঞেস করলাম তারপর বল কি খবর তোর শুনেছ তো পরি হাত উল্টোলো পাটি ভেগে গেছে পরীর কথা বলার ধরন ধারণও বদলায়নি এতটুকু হেসে ফেলে বললাম ও কি কথা বলার ছিড়ি নিজের বরের সম্পর্কে ওভাবে বলতে আছে নাকি বর্ণাগ হেঁচু ও তো একটা সেকেন্ড হ্যান্ড মাল মানে ওর তো আগেই বিয়ে হয়েছে বউ বাচ্চা আছে হৃদয়পুরে বলিস কী রে আগের বিয়ে লুকিয়ে না না ছাপার বিজনেস নেই আমাকে আগেই বলে দিয়েছিল দু নম্বর হয়ে থাকতে হবে হৃদয়পুরের বউও আমার কথা জানে কি কাণ্ড তার মানে তুই জেনে শুনে কি করব বৌদি উইয়ার ইন লাভ লাভটা হলো কি করে ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে তুত ও আবার ম্যাজিশিয়ান নাকি জানে তো মাত্র ছখানা কার্ড গেম পামিং পাসিং আসল কাজ তো ওর ব্যথা বেদনার তেল বেচা হাতের কয়েকটা ক্যাডদানি দেখিয়ে কাস্টমার জড়ো করে তবে আজকাল ওই ট্যাকটিস কলকাতায় বেশি চলছে না রোজগারের ধান্দায় গ্রামেগঞ্জে গ্রামে ঘুরতে হয় তার মানে যাদুকর নয় কি দেখে তাহলে লোকটাকে পছন্দ করেছিলি খুব স্মার্ট গো বিউটিফুল কথা বলে তাতেই তুই গোলে জল কাউকে কিছু না জানিয়ে ঘর বাড়ি ছেড়ে বললে এরা আমায় যেতে দিত নাকি আমি না থাকলে সান্নাল গোষ্ঠীকে সামলাবে কে বৌ দুটোকে কে গ্রিপে রাখবে এসে তো দেখছি বাবুদের কি হাল বরদাত ছক্কা পালা করে কুটনো কুটছে বৌদি হাঁকলো ভাতের ফ্যানটা গেলে দিয়ে যাও তো অমনি রাজার বেটা পরিমরি করে হাড়ি উল্টোতে ছুটলো বইয়ের হুকুমে ছক্কা বাবু উবু হয়ে বসে আটা মাখছে কি হাসিস না থাম তোর প্রাণে এখন এত ফুর্তি বর তোকে ছেড়ে চলে যাবার পরও গেছে তো গেছে দুঃখ পাওয়ার কি আছে গেল কেন তোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল না ওর শালাটা একটা সোয়াইন ওর নামে কেস টুকে দিয়েছে এক সঙ্গে দুটো বিয়ে তো বেআইনি তাও টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে চেয়েছিল হারামি শালাটা রাজি হল না তবে যে তুই বললি আগের বউয়ের মত ছিল মত ছিল বলিনি তো জানতো ব্যাকডেটেড ডেটেড উম্যান মন থেকে মানতে পারিনি তাই এবার যাওয়ার সময় আমায় হাজার টাকা হাতে দিয়ে বলে গেছিল এক মাস অপেক্ষা করো এর মধ্যে ফিরলাম তো ফিরলাম নইলে আমার আশা হলো না আমিও করিনি এ মাসের ভাড়াটা না দিয়েই কেটে এসেছি একের পর এক বিস্ফোরক তথ্য পরিবেশন করছে পড়ি আমি শিহরিত হচ্ছিলাম থতমত মুখে জিজ্ঞাসা করলাম তাহলে যে শুনছিলাম তোর বর কোথায় যেন ম্যাজিক দেখাতে গিয়ে ওটা আমার স্টোরি দাদারা মাউ করছিল লোককে কি বলবো তাই আমি ওটা সাজিয়ে দিলাম তোমরা কি ভাবছ আমায় দেখে ওরা শখ বলছি সকলে হাত তুলে নাচছে বৌরাও ছক্কার বউ তো সঙ্গে সঙ্গে গুটলিকে আমার পায়ে লেলিয়ে দিল সে ছুড়িও পিসি পিসি করে অস্থি খুব ওস্তাদ হয়েছে কিন্তু গুটলিটা অজান্তেই ছোট শ্বাস পড়লো আমার বললাম তাহলে জোয়াল ফির তোর কাঁধে চাপলো নিতে তো হবেই পরিন নির্বিকার জবাব বর্দা আমার হাত ধরে বলল ডেলিভারিটা করে নিয়েই সংসারটা আবার কড়া হাতে ধর আমরা কেমন ছাড়া ছাড়া হয়ে গেছি রে আশ্চর্য কোনো হাহাকান নেই বেদনা বোধ নেই বোনকে ভাইরাস ব্যবহার করছে সেটাও বোঝে না এ কি নারী টান নাকি মেয়েটার মগজ একেবারেই ঘিলুহীন একটু বাঁকা সুরেই বললাম তা নয় হলো ভাইদের সংসারেই না হয় জীবনপাত করলি কিন্তু যে বাচ্চাটা আসছে তার ভবিষ্যতের কথা ভেবেছিস তাকে তো মানুষ করতে হবে ভাইরা খরচ দেবে ওরা দেবে তো তিনটেই তাহলে তোর বরের কাছে খরচা চাইবি তার আর টিকি দেখা গেলে তো পরি নড়ে চড়ে বসল ব্যবস্থা একটা হচ্ছে চার ভাই বোনকাল বসেছিলাম প্রমোটার ফিট করে বাড়িটা তার হাতে দিয়ে দেবো জমি তো কম নেই সামনে পিছনের ফাঁকা জায়গা মিলিয়ে প্রায় কাঠা আমরা চারজন চারটে ফ্ল্যাট নেব আর সঙ্গে ক্যাশ যদি কিছু পাই তো ক্যাশ মেজদা বিয়ে শি করছে না ওই চিটিংবাজকে কেই বা মালা পরাবে ওর ফ্ল্যাটেই থাকবো আমরা দুজন আর আমারটায় ভাড়া বসিয়ে দেব ভাড়ার টাকায় মামা ভাগ্নেকে টেনে দিতে পারবো না প্ল্যানটা অবশ্য মন্দ নয় ঠাট্টার সুরে বললাম বাহ তুই তো বেশ চালু হয়েছিস হতেই হবে এখন মা হতে যাচ্ছি না ছেলেই হোক কি মেয়ে তাকে মানুষ করার দায়িত্ব তো আমার বলতে বলতে পড়ি হাত বোলাচ্ছে পেটে আচ্ছা বৌদি ডেলিভারিটা নরমাল হওয়াই তো ভালো কি বলো সিজার মানেই তো গুচ্ছের টাকার ধাক্কা ডাক্তাররা চুষে নেবে হেসে ফেললাম দেখ কি হয় তার আগে সামনের চারটে মাছ তো কাটা চার মাস নয় আড়াই মাসের মাথায় প্রসব করলো পুরি মরা বাচ্চা অনেক আগেই পেটে বন্ধ হয়ে গিয়েছিল নড়াচড়া পরি বুঝতে পারেনি ভাগ্যের সময় মতো ধরেছে ডাক্তার নইলে প্রাণ সংশয় হতো পরীর গোলাপির মুখে খবরটা পেয়ে খুব খারাপ লেগেছিল আহারে মেয়েটা কি একটা কিছুও পেতে পারে না বিধাতা বলে যদি কেউ থেকেও থাকেন তিনি এত নিষ্ঠুর কেন নিয়তি কি চিরকাল মেয়েটাকে নিয়ে শুধু খেলবে পরি হাসপাতাল থেকে ফেরার পর একদিন গেলাম দেখতে বেশ কাহিল হয়ে গেছে বেচারা চোখের নিচে কালি ফ্যাকাশে গাত্রবর্ণ বলে দেয় রক্তাল্পতায় ভুগছে আমাকে দেখে শুকনো মুখে পড়ি হাসল বলল বসো বৌদি আমার তো রোগ ব্যাধি হয় না কেউ তাই আমাকে দেখতেও আসে না তুমি এলে বড় আনন্দ হলো পরীর হাতটা ধরলাম ঠান্ডা নিয়ম মাফিক সুরে বললাম ভেঙে পড়িস না যা হলো তা হয়তো তোর মঙ্গলের জন্যেই হলো তাই হবে ব্যাটা জোর বেঁচে গেল দুনিয়ায় একবার এন্ট্রি নিয়ে নিলে কোন চক্করে পড়তো তার ঠিক আছে এবারও পরিস্বর নিতান্তই সহজ কিন্তু আমার যে কেন কান্না পাচ্ছিল দুটো চারটে কথা বলেই উঠে পড়লাম কেন যেন মনে হচ্ছিল পরি ভেতর থেকে চির খেয়ে গেছে তবু প্রকাশ করছে না মাস তিন চার আর পরীর সঙ্গে দেখা হয়নি আমি তো জাহাজ বাড়ি যাই না পরিও আসে না গোলাপি চ্যানেলের নিউজ পরি নাকি সুস্থ হয়ে আবার লেগে পড়েছে গৃহকর্বে রাঁধছে বাড়ছে ভাই ভাইয়ের বউদের সঙ্গে ঝগড়া করছে তবে বেরোয় না বড় একটা বাজারটা টাজারও সম্ভবত ভাইরাই করে কিংবা তাদের বউরা হঠাৎই একদিন ঢাকুরিয়া লেভেল ক্রসিং এ পরীর মুখোমুখি যথারীতি গোড়ালি থেকে এক হাত উঁচুতে শাড়ি এলোমেলো কুচি পেটের কাছে ফুলে আছে শীতিতে ঠাট্টার মতো সিঁদুরের রেখা হাতে একখানা প্লাস্টিকের থুলি শাস্ত ফের ফিরেছে পরীর দিব্যি আবার মুটোতে শুরু করেছে চোখ পাকিয়ে বললাম একদম আর দেখা নেই কেন আসিস না যে পরীর মুখে অমলিন হাসি একটুও সময় পাই না গো বৌদি খালি খেটে মরছিস তো সংসারের চাকা তো চালাতেই হবে গো ছাদে আমি একটা বাগানও করেছি বৌদি সকাল থেকে রাত অবধি সেখানেই সময় দিতে হয় অনেক হঠাৎ বাগান ইচ্ছে হলো তো দেখো না সার কিনে নিয়ে যাচ্ছি নিমখোল আছে বনডাস্ট আছে অনেক ফুল ফুটেছে গো গোলাপ চন্দ্রমল্লিকা ডালিয়া তোর ফুলের শখ আছে জানতাম না তো হয়েছে ফুল ফুটলে তাকিয়ে থাকতে কি যে ভালো লাগে আমার হাতেই ফুটল এতে আর কারুর কোনো হাত নেই ভাবলেই আমার কেমন গায়ে কাঁটা দেয় এসো না গো দেখে যাও একদিন অস্ফুটে বললাম যাব পরি চলে যাচ্ছে দুলে দুলে ধীর পায় বড় দ্রুত ঝাপসা হয়ে গেল পরি গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আজকের মতো নমস্কার